সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশ ও বিদেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেক প্রীতি ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি আবদুল্লাপুর মাছের পাইকারি বাজারে। আজকে জানবো নিষেধাজ্ঞার পর ইলিশ মাছ আবার উঠেছে, ইলিশ মাছের দামগুলো কেমন যাচ্ছে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, এই নতুন করে ইলিশ মাছ বাজারে আবার এসেছে। ইলিশ মাছ নিষেধাজ্ঞার পর আবার বেশ এই দুই দিন ধরে ইলিশ মাছ আবার ওঠা শুরু করেছে। দেখি কিন্তু দামগুলো জানবো বাজারে আজকে কি অবস্থা। ভাই, এই কত যাচ্ছে এগুলো, এই মাছগুলো আজকে বাজারে এগুলো কত টাকা যাচ্ছে? 600 টাকা কেজি না? আর এটা কত না? এটা এটা 950, মোটামুটি হাফ কেজি ওজন হবে না, 950। আর এই সাইজটা 500 টাকা কেজি। সুপ্রিয় দর্শক, বিষয় দেখার পর মোটামুটি মাছ এসেছে, দামগুলো রিজনেবলই আছে, মোটামুটি আগের মতোই 500 বা 900, যেটা 500 গ্রাম ওজন সেটা হচ্ছে 950 টাকা। আর যেটা হচ্ছে 3টাতে বা 4টাতে 1 কেজি হবে, এগুলো হচ্ছে 500 থেকে 600 টাকা। এই যে মোটামুটি মাছ এসেছে আবার নতুন করে, একটু বাজারের সম্পর্কে আমরা জানি যে বড় বড় দেশে ইলিশ মাছগুলো, হ্যাঁ, এগুলো সব কিন্তু পদ্মার ইলিশ। বর্তমানে যে নিষেধাজ্ঞা ছিল তার উপরে দুই দিন ধরে আবার বাজারে ইলিশ মাছ এসেছে। তা এই এই মাছগুলো কেমন টাকা যাচ্ছে আজকে ভাই? এগুলো কত টাকা রেটে যাচ্ছে আজকে? হ্যাঁ, 1600 টাকা কেজি। এই যে এগুলো প্রায় 1 কেজি 1.5 কেজি এগুলো হবে, 1600 টাকা কেজি। আর এই এটা ভাই একটু 1300 টাকা কেজি, 1300 টাকা 1 কেজি মনে হবে, 1300 টাকা কেজি। মোটামুটি মাছের দামটা অনেক কম আছে, যদিও হ্যাঁ একটু মোটামুটি কম আছে। আবদুল্লাপুর ইলিশ মাছের বাজার, এগুলো বেশ, এগুলো সব পদ্মার ইলিশ, বেশ কিছুদিন ধরা বন্ধ ছিল আবার এসেছে মাছ। এই যে দেখাই, এগুলো কত ভাই? এগুলো আজকে আজকে কত যাচ্ছে? 700 টাকা কেজি, দুরাতে 1 কেজি হবে, 700 টাকা কেজি। দেখাই, এই যে সুন্দর সুন্দর মাছগুলো আছে, এগুলো কি একই দাম? এগুলো 700 টাকা, এটা 750। এই যে মাছগুলো অসাধারণ মাছগুলো, 750 টাকা, আবদুল্লাপুর। এই মাছগুলো কদিন ধরে উঠছে? এখন তো কন্টিনিউ থাকবে মার্কেটে নাকি? হ্যাঁ, এখন কন্টিনিউ মার্কেটে থাকবে ইলিশ মাছ। এখন আপনারা মার্কেটে আসলে ইলিশ মাছগুলো পাবেন। আমি একটু এই মাছগুলোর দামগুলো জানাবো। এগুলো কত যাচ্ছে ভাই একটু বলেন? 1 কেজি প্লাস 1500 টাকা কেজি, 1 কেজি প্লাস 1500 টাকা কেজি। আসসালামু আলাইকুম, একটু দামটা বলবেন, একটু দামটা বলবেন, এটা কত যাচ্ছে? 700 টাকা কেজি, এগুলো 700 3 টাকা কেজি হবে। সুপ্রিয় দর্শক, মোটামুটি দুই দিন ধরে মাছ কেমন বেঁচে গেছে দুই দিনে আপনাদের? ভালো হচ্ছে না? দেখ, দুই দিন মোটামুটি উঠছে ইলিশ মাছ, অনেকে কয়েকদিন আগে অনেকে খোঁজাখুঁজি করছে পায় নাই। এই যে আপনারা এখন আবদুল্লাপুরে আসলে মোটামুটি অ্যাভেলেবল এই মাছগুলো পাবেন, ইলিশ মাছগুলো। দেখা, এই যে সব অ্যাভেলেবল আছে মোটামুটি, বেশ আগে যা বাজারটা ছিল সেইভাবেই বেঁচে কেনা হচ্ছে ইলিশ মাছগুলো। এগুলো কত কেজি আছে আপনাদের মাছ? 1500 টাকা কেজি না? এগুলো কতটুকু ওজন হবে? 1 কেজি না? 1 কেজি 1500। এই এই কয়দিন হলো এই যে আসা এই মাছগুলো আপনাদের মার্কেটে? এই অনেক 200 300 কমছে কেজিতে। দর্শক, এটা
কত ভাই এগুলো আজকে বাজার 450 দিচ্ছেন আর এটা এটা কত দিচ্ছেন আজকে 750 না মোটামুটি একটু কমই আছে আগের তুলনায় মাছ ওই দুই দিন যাবত দিয়ে বেচাকেনা হচ্ছে 450 টাকা দিয়ে এগুলো আগে 600 টাকা দরে বিক্রি হয়েছে এখন বর্তমানে 450 টাকা দরে বিক্রি হচ্ছে আমি দেখি আরো এক জায়গায় ইলিশ মাছ একটু জিজ্ঞাসা করি এটা হচ্ছে আব্দুল্লাহপুর ইলিশ মাছের বাজার ইলিশ মাছ মাঝখানে নিষেধাজ্ঞা ছিল নিষেধাজ্ঞার পর দুই দিন যাবত বেচাকেনা শুরু হয়েছে আপনাদেরকে একটু আপডেট গুলো জানানোর চেষ্টা করি কত এখন বর্তমানে 3 বা 4 দাতে 1 কেজি হবে
1400 আচ্ছা আগে যে দাম ছিল আমি দুই দিন যে বিক্রি করেছিলাম এই হিসেবে দাম কম না বেশি কম না পার কেজি তে কত টাকা কম পেয়ে 150 টাকা কেজি কম না 200 টাকা এটা কত দিচ্ছেন বর্তমান 700 টাকা কয়টাতে তিন টাকা এক কেজি 700 টাকা আর এটা এটা 700 গ্রাম 800 গ্রাম এটা কত টাকা যাচ্ছে 1250 এটা আগে কত বিক্রি করেছিলেন হ্যাঁ হ্যাঁ আর এই যে এগুলো খুবই অসাধারণ মাছগুলো দেখেন আমি দেখাই দিই দেখেন গোলগাল এবং বেশ মোটা এই যে পিঠ মোটা দেখছেন পিঠ